हेलो गाइस, वेलकम टू माय चैनल। सबाई के আমার চ্যানেলে স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি শেয়ার করতে। তো দেখে নাও, কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে দেখো বেগুন আর কাঁচা লঙ্কা কাটা রয়েছে। তো আমি কড়াই তেল দিয়েছি, গরম হয়ে গেছে, এবার বেগুন আর কাঁচা লঙ্কাটা আমি ছেড়ে দেবো। দেখে নাও, এখানে বেগুন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে নিয়েছি। এটা আমি একটু ভালো করে ভেজে নেবো, তারপর এতে মশলা দেবো। দেখা যাক আমাদের আজকে কি রেসিপি হচ্ছে, আগে থেকে আমি বলবো না, তোমরা দেখতেই থাকো। দেখো আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে একটু ভাজাটা হয়। এর সঙ্গে আমি একটু হলুদ দিয়ে দেবো অল্প পরিমাণ। একটু কাঁচা গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, সরি গুঁড়ো লঙ্কা। এটা একটু কালার হওয়ার জন্য আমি কাশ্মীরি মিরচি দিয়ে দেবো। দেখো অনেকটা ভাজা হয়ে এসছে। তো দেখো আমি এটা ভেজে তুলে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। এরপর আমি একটু এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো। এটা আবার ঢেলে দিয়েছি, দিয়ে একটু নাড়বো ভালো করে। দেখো সুন্দর দেখতে না কত দারুণ হয়েছে। দেখো এটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছো আমি অল্প পরিমাণে দেবো আপাতত। তো দিয়ে দিয়েছি, এটা এখন সেদ্ধ হোক, ঠিক আছে? এটা একটু সেদ্ধ হবে, তারপরে এটাকে নামাবো। তো ওদিকে তো ওদিকে তো রান্না চলছেই আমার। এদিকে দেখো প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে, দেখো শুধু। এটা আমাদের গলিটা, মানে আমাদের বাড়ির সামনেটা, তো সেইটুকুনি তোমাদের দেখাচ্ছি। তো দেখো কি হারে বৃষ্টিটা হচ্ছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে। দেখো ইলিশ মাছ আনা হয়েছে, তো নুন হলুদ ধুয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মাখা হয়েছে। এরপর আমি ভাজতে দেবো। দেখো কড়াই তেল দিয়েছি, এখন ভাজা হচ্ছে। দেখো আমি ইলিশ মাছগুলো হালকা একদম হালকা হালকা করে ভেজে নিয়েছি, তিন পিস দিয়ে আমি যে ঝোলটা করলাম তার মধ্যে দিয়ে দিয়েছি। দেখো ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, কারণ এতে যাতে টেস্টটা হয়। তো এটা এখন একটু ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে লাগিয়ে নেবো। তো আমাদের তৈরি ইলিশ মাছে ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল, বা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। দেখো কেমন হলো রেসিপিটা, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার। তো সারপ্রাইজটা কেমন লাগলো, কী রান্না হলো, কেমন দিলাম সবাই জানিয়ে।